আজিয়ে নগরীর উত্তর চান্দগাঁও বাহার সিগন্যাল ব্যাপারী পাড়া এলাকাত মোহাম্মদ নাজিমুদ্দিন সৌদির নামক একজনরে হুবাইরে আহত গরিবের ঘটনা ঘটে। আজিয়ে রবিবার দুপুর আড়াইটায় এই ঘটনাকাণ্ড ঘটে। আহত নাজিমুদ্দিন এখন চট্টগ্রাম মেডিকেলত চিকিৎসাধীন অবস্থায় আছে। তিনি সি প্লাসর হই বারাইটা কলরে মাতুর করতে জি এদিকে এর আইজলক গং আইজলক আবলুসন জি ইতার আইরে অতর পিতারে রামদা দিয়ে কিন্তু উমাইছি জি ইয়েন দে স্টেপ কইছি জি ফিরু স্টেপ কইছি জি ফেড দে স্টেপ কইছি জি ইয়ার পরে আই আর হইনে পারি জি এই মত তো কো টেলিফোন আইছি জি শরীফ খান নামে এক ব্যক্তি টেলিফোন কইছি জি ইবে আনা নিতে পারি বলু হইনে পারি ইবে আইয়ন হন মার মার আর হবে স্টার্ট জানা যায় ঘটনায় পুলিশের আচরণে বিতর্কিত ও সন্দেহজনক মনে করে আহত নাজিমুদ্দিন ও এলাকাবাসী। পুলিশে সাতজন পাঁচজন আসামি দিচ্ছি, যারা রামদাতা বেকুন দিচ্ছি, পরবর্তীতে রহিসন খানন সার দিই বিতর্কিত ভূমিকা লিখি। পুলিশের ভূমিকা আরাতে প্রশ্নবিদ্ধ লাগে। আরা পুলিশের দৌড়ে দিলাম, আরা ছয় সাত জনের দৌড়ে দিলাম, এখন এর মধ্যে দুইজনের রায়েরা বাক ব্যাগুনের সারে দিই। তবে এই ঘটনায় পুলিশ সন্দেহজনক ভাবে দুইজনের আটক করছে। আসলে ওই যে জায়গা জমি নিয়ে একটু মারামারি হচ্ছে এরকম একটু সংবাদ আছে আর কি। আচ্ছা, দুইজন সন্দেহজনক নিয়ে আসছে আর কি, ওখান থেকে ঘটনাস্থল থেকে দুইজনকে সন্দেহজনক নিয়ে আসছে। ডেক্স নিউজ সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, এবার ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হত হই।